সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমরা প্রত্যাশা রাখি আমাদের শিক্ষার্থীরা যেন ভালো থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় থেকে নিয়মিত অনলাইন ক্লাস করছো, আর পাশাপাশি তোমরা তোমাদের সিলেবাসটুকুকে প্রতিনিয়ত তোমরা নিশ্চয়ই পুনঃপুন প্রচেষ্টার মধ্য দিয়ে আত্মস্থ করার চেষ্টা করছ। প্রিয় শিক্ষার্থীরা, ডাক্তার খাস্তুগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, জীববিজ্ঞান বিষয়ে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের শালক সংশ্লেষণের একটি ছোট একটি অংশ আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে আমি দেখেছি অষ্টম শ্রেণী থেকে পাশ করে যেমন শিক্ষার্থীরা নবম শ্রেণীতে আসে, জীববিজ্ঞান বইয়ের প্রথম দিকে যে কয়টি অধ্যায় আছে তার মধ্যে এই চতুর্থ অধ্যায়টি নিয়ে শিক্ষার্থীরা কিছুটা বিপাকে পড়ে। এর পেছনে অনেক কারণ আছে। একটি কারণ হচ্ছে এই চ্যাপ্টারে অনেক বড় বড় কঠিন কঠিন শব্দ আছে যার কোনো খুব বেশি ব্যাখ্যা বিবৃতি এখানে দেওয়া নেই টেক্সট বুকে। তো যাই হোক, এটা কোনো বিষয় না। আমরা যদি একটু ধীর লয়ে যদি একটু পুনঃপুন চেষ্টা চালাই তাহলে অবশ্যই এই অধ্যায়টি আমাদের কাছে অন্যান্য অধ্যায়ের মতো খুবই সহজ এবং হৃদয়ঙ্গম করে তোলা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি শালক সংশ্লেষণ একটি জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। একজন ইংরেজ ফিজিওলজিস্ট ব্ল্যাকম্যান এই ফটোসিনথেসিস প্রক্রিয়াটিকে সিস্টেমটিকে দুটি ধাপে উনি আলোচনা করেছেন, দুটি ফেজ উনি এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। একটি হচ্ছে আলোক পর্যায়, লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আরটি হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় বা যেটাকে আমরা সহজে অন্ধকার পর্যায় বলি, অর্থাৎ লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি সব কিছুকে একসাথে আলোচনায় আনি আজকে তাহলে তোমরা কনফিউজড হয়ে যাবা। এই কারণে আমি শুধু আজকে একটা সুনির্দিষ্ট অংশ নিয়ে আমরা আলোচনাকে সীমাবদ্ধ রাখবো, আর তা হলো আলোক পর্যায়। পরবর্তী ক্লাসে আমরা অন্ধকার পর্যায় সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমরা দেখে নিই আলোক পর্যায়ে কি কি বিষয় আলোচ্য হিসেবে আছে, আমরা এক পলকে দেখে নিই। দেখো, আমরা একটা গাছের পাতা এঁকে নিয়েছি প্রথমে, কারণ শালক সংশ্লেষণের এই উদ্ভিদের প্রধান অঙ্গটি হচ্ছে আসলে সবুজ পাতা। সবুজ যে যে অংশ আছে সবখানেই শালক সংশ্লেষণ হবে, কিন্তু আমরা পাতাটাকে বেছে নিয়েছি। একটু দেখি আলোক পর্যায়ে, আমরা এখানে লিখে রেখেছি আলোক পর্যায়ে, প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আলোক পর্যায়ের প্রথম এবং প্রধান যে আলোচ্য অংশটি আছে তা হচ্ছে সানলাইট, সৌরশক্তি। আবার সেটিকে একটু উল্লেখ করে আগে একটু খেয়াল করো, তাহলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সূর্য। তাহলে এটাকে আমরা বলতে পারি কি, সৌর শক্তি। তাহলে এটাকে আমরা এক নম্বর ধরতে পারি আমাদের আলোচ্য বিষয়ে, তাহলে সৌরশক্তির একটা বড় অংশ জুড়ে আমরা আলোচনায় রাখবো আজকে। এরপর কি আছে প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো গাছের এই ঊর্ধ্বকে, আমরা যদি এটাকে ঊর্ধ্বক হিসেবে যদি আমরা চিহ্নিত করি উপরের অংশটাকে, তাহলে এখানে কি আছে একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে কি আছে। আমরা জানি উপরের পাতার ঊর্ধ্বকে কি থাকে, ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, কেমন। তাহলে এখানে আমরা একটু ধরে নিতে পারি বোঝার জন্য, তাহলে এটা কি ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। তাহলে এটাকে আমরা দুই নম্বর ধরতে পারি, দুই নম্বর আলোচ্য বিষয়।
আমরা জানি সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে সূর্য একটা প্রধান কি আলোচ্য অংশ, তার পাশাপাশি ক্লোরোফিল খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন ব্যাখ্যায় যাব তখন সেটা দেখাবো। এরপর কি আছে? পানি, H2O, এটিও আলোক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এরপর আমরা জানি ADP প্লাস ইনঅর্গ্যানিক ফসফেট মিলে কি করবে বলো? ATP, ATP তৈরি করবে। তাহলে এখানে ATP, NADP এবং কি ইনঅর্গ্যানিক অর্গ্যানিক ফসফেট যেটি আছে সেটিও একটি আলোচ্য অংশ। আমরা প্রথমে এক পলকে দেখে নিতে চাচ্ছি কি কি আছে। তাহলে এই সমস্ত বিষয় আসলে যখন ফাংশন করবে তখন কি কি হতে পারে, কি কি উৎপন্ন হতে পারে? এই প্রক্রিয়া ধাতু দিয়ে উৎপন্ন হবে ATP, NADPH এবং হাইড্রোজেন আয়ন। এটা হচ্ছে কি উৎপন্ন হবে আলোক পর্যায়ে। ফিজিকার্থীরা এই বিষয় আশয়গুলো যদি আমরা একটু দেখি তাহলে এখানে দুটি এই আলোক পর্যায়ে কিন্তু আবার কি হবে দুটি প্রক্রিয়া আমরা দেখতে পাবো। একটি নাম হচ্ছে কি, একটি হচ্ছে পানির ভাঙন, যাকে আমরা বলি কি ফটোলাইসিস, ফটোলাইসিস। আরেকটি হবে কি এই যে ADP ATPতে পরিণত হওয়া, এই প্রক্রিয়াকে আমরা বলবো কি অটো ফসফোরাইলেশন, বলো অটো ফসফোরাইলেশন। অনেক বড় একটা শব্দ ফটোফসফোরাইলেশন। তাহলে আমরা এখানে স্পষ্টত দেখতে পাচ্ছি আলোক পর্যায়ে দুটি প্রক্রিয়া এখানে সুস্পষ্ট এই দুটি তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে। হ্যাঁ, আমরা যদি এই দুটি অংশকে যদি আমরা একটু আলাদা করে যদি আমরা একটু দেখি, একটু বোঝার চেষ্টা করি বিস্তারিতভাবে, তাহলে খুবই সিম্পল, খুবই সহজ। কেমন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক পলকে দেখেছি, এখন আমরা প্রথমেই দেখতে চাই কিভাবে ফটো ফসফোরাইলেশনটি সম্পন্ন হয়। কেমন ADP কিভাবে অজৈব ফসফেটকে ব্যবহার করে ATPতে রূপান্তর হয়, কিভাবে সৌর শক্তি রাসায়নিক শক্তি রূপে ATPর মধ্যে সঞ্চিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পরে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি, এইটুকু অংশকে আমরা একটু মুছে দিই, আমি এটা একটু মুছে আলোচনা যেতে চাই, একটু মুছে দিতে চাই। দেখো আমরা আরেকটি পাতা আনবো, বোঝাটা যেন আমাদের জন্য একটু সহজ হয়। একটু খেয়াল করো, আমরা এইটুকু অংশ একটু দেখাতে চাচ্ছি, একটু খেয়াল করো এইটুকু অংশ নিচে, এটা হচ্ছে নিম্নতক, এই কারণে আমরা এখানে একটু একটু করে শিরা দেখাচ্ছি। তাহলে এই ঊর্ধ্বতকে তাহলে কি হবে, এই ঊর্ধ্বতকে ওই যে আমরা এখানে যেটা দেখেছিলাম এই ঊর্ধ্বতকে দেখো, তাহলে এখান থেকে যদি আমরা একটু খেয়াল করো, এগুলো হচ্ছে মেসোফিল কোষ বলা হয়, মেসোফিল কোষ। তাহলে এখানে কি কি আছে দেখো, আমরা এখান থেকে যদি ক্লোরোফিল, একটা ক্লোরোফিল আমরা যদি ইন্ডিকেট করি, এই ক্লোরোফিলটাকে যদি আমরা বা ক্লোরোপ্লাস্টটাকে যদি আমরা কি করি একটু আলাদাভাবে ফোকাস্ট করি, একটু বাইরে নিয়ে আসি, তাহলে দেখো কি হবে। তাহলে পরে এখানে দেখো আমরা ক্লোরোপ্লাস্টের ভিতর কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কি গ্রানাম দেখতে পাচ্ছি। আমরা এখন যে ছবিটি আঁকছি দেখো একটা ক্লোরোপ্লাস্ট গ্রানাম, কেমন। এখন আমরা
দেখো সামান্য কিছু ঘটনা দেখেই আমরা আমাদের আলোচনাটা করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো এখন সালোক সংশ্লেষণের যে আলোক পর্যায়ের আমরা ফটো ফসফোরাইলেশনের কথা বলছি সেটাকে যদি আমরা একটু খেয়াল করি, দেখো সানলাইট অবশ্যই কোথায় আসবে, ঊর্ধ্বত্বকে। তাহলে পরে এখানে এই সূর্যের আলোটি, সূর্যের আলোর যে ফোটন শক্তি, যে ফোটনটি রে আলো, সূর্য আলো যে ফোটন রে, রে থেকে ফোটন যে শক্তিটাকে কনজিউম করবে, কে করবে এটাকে? প্রাণামী করবে। কে করবে? প্রাণাম চক্র, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা একটু বাইরে যদি একটু দেখাতে চাই, এই জায়গায় যদি একটু দেখাতে চাই, দেখো প্রাণাম চাকতি আমরা যদি একটু কেটে দেখাতে চাই তাহলে কি হবে, এর ভিতরে আমরা এখন একটু একটু ভেতরে ভেতরে দেখাতে চাচ্ছি, তাহলে পরে এটাকে আমরা কি বলতে পারবো, এই জায়গাটা হচ্ছে কি, থাইলাকয়েড। এটাকে আমরা কি বলছি, থাইলাকয়েড বা কারণ চক্র। এই থাইলাকয়েডের মধ্যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের ভেতরেই কিন্তু কি হচ্ছে, সূর্যের আলোটি, সূর্যের আলোটি বা সৌরশক্তি যে অংশটি আছে সেটি এখানে কনজিউম হয়। কেমন এটা সঞ্চিত হয় একটু বোঝার চেষ্টা করো। সূর্যের আলোটি কিন্তু গাছের পত্রফলকে পরে বটে, এটা এমন না যে পুরো পাতা এটাকে শোষণ করে নিচ্ছে, এটাকে আত্মীকৃত করছে না। এটা তাহলে কি হয়, তাহলে এখানে আমরা বলতে পারি এটা গ্রাহক যন্ত্র। আমরা অন্য ভাষায় যদি বলি একটু গ্রাহক যন্ত্র, তাহলে সানলাইটটাকে কনজিউম করছে কে, কনজিউম করছে ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্টের কোন অংশটি, ক্লোরোপ্লাস্টের গ্রাণাম চাকতি, গ্রাণাম চক্র, তার ভেতরে যে থাইলাকয়েড আছে সেখানে এটি কি হচ্ছে, সঞ্চিত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা সঞ্চিত হওয়ার সাথে তাহলে কি কিসের সম্পর্ক আছে, ক্লোরোফিলের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক আছে, ক্লোরোফিলের সম্পর্ক আছে। তাহলে এই সৌরশক্তি সঞ্চিত হয় রাসায়নিক শক্তি রূপে এটিপির মধ্যে, কথা কি বুঝে যাচ্ছে? তাহলে এটা কি হবে, এটি ক্লোরোফিলের সাহায্যে যে সূর্যের ফোটন অংশটিকে সে শোষণ করে, সেই সঞ্চিত শোষণকৃত সেই রাসায়নিক শক্তি, সূর্যের শক্তিটি, সেই সেই অংশটি আবার কি হবে, আবার সেই সঞ্চিত অংশ এডিপি ডাইফসফেট, টিনোসিন ডাইফসফেট অজৈব ফসফেটের সাহায্যে এটিপিতে পরিণত করে। এই পরিণত করার সিস্টেম প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ফটো ফসফোরাইলেশন। তাহলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি কি হবে, তাহলে সেটি হচ্ছে সূর্যের আলোকে কনজিউম করে এডিপি অজৈব ফসফেট ব্যবহার করে এটিপিতে, সূর্যের শক্তিটা কি রাসায়নিক শক্তি রূপে জমা রাখার প্রক্রিয়া হচ্ছে কি, ফটো ফসফোরাইলেশন। কেমন, খুবই সহজ। তাহলে আমরা আলোক পর্যায়ে দেখতে পাচ্ছি সূর্যের আলো প্রথম কিভাবে সবুজ উদ্ভিদ সবুজ অংশে, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের গ্রাম চাকতির মধ্যে যেটাকে থাইলাকয়েড হিসেবে আমরা চিহ্নিত করছি, সে আলোক, আলোক সঞ্চয় করার যে কেন্দ্রস্থল সেখানে সে এটাকে কি করবে, কনজিউম করবে। কনজিউম করলে কি হবে, এই কনজিউমকৃত সৌরশক্তিটি আর সৌরশক্তি থাকছে না, এটি রূপান্তরিত শক্তি, অর্থাৎ এটা রাসায়নিক শক্তি রূপে এটিপিতে মজুদ হবে। এই প্রক্রিয়াটিকে আমরা বলছি কি, ফটো ফসফোরাইলেশন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই অংশটিকে এখন যেটা আমরা আলোচনা করেছি এটাকে আমরা কি বলতে পারি, ফটো ফসফোরাইলেশন, রাইলেশন, ফটো ফসফোরাইলেশন হিসেবে আমরা এটাকে চিহ্নিত করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর তাহলে আর কি আছে আলোক পর্যায়ে, এরপর আছে পানির ভাঙন, এরপর কি আছে, পানির ভাঙন। আমরা যদি একটু দেখি তাহলে এখানে কি হবে, এই যে একটু যদি আমরা খেয়াল করি সবাই, গাছের পাতায় যখন পানি যাবে সেই পানিটি ছড়িয়ে পড়বে আস্তে আস্তে সমস্ত কোষ কলাতে, তো সেই পানিটি যদি কোথায় যাবে, খুব মজার এই জিনিসটা জানা খুব জরুরি, তাহলে পানির ভাঙনের সাথেও কিন্তু কি আছে, ক্লোরোফিলের একটা ভূমিকা আছে। তাহলে পানি ভাঙবে, পানি ভাঙার জন্য প্রধানত দুটি বিষয় এখানে ডিরেক্ট সম্পর্কিত, একটি হচ্ছে কি
একটা হচ্ছে সানলাইট, সূর্যের আলো, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা কি, এটাকে আমরা লাইট ডিপেন্ডেন্ট ফেজ বলছি। এক নম্বর হচ্ছে সূর্যের আলো, দুই নম্বর হচ্ছে ক্লোরোফিল, তিন নম্বর হচ্ছে কি ক্লোরোফিল। তাহলে পানি যখন ভাঙবে, পানি ভেঙে কি হবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, শিক্ষার্থীরা একটু খেয়াল করো, তাহলে পানি যদি ভাঙে, তাহলে পানি ভেঙে দেখো হাইড্রোজেন আয়ন আকারে কোথায় জমা হচ্ছে আর ইলেকট্রন মুক্ত হচ্ছে। কি হচ্ছে? ইলেকট্রন মুক্ত হচ্ছে এবং এখান থেকে অতিরিক্ত অক্সিজেন, কিছু অক্সিজেন এখানে মনে রাখতে হবে, যদি বা তোমাদের টেক্সট বুকে সেটা উল্লেখ করেনি, এখানে কিছু অক্সিজেন হয়তো তার তার বিপাকীয় কাজ, তার শোষণিক কাজের জন্য সে ইউজ করবে এবং রেখে দিবে। হ্যাঁ, তার অতিরিক্ত অক্সিজেন সে কী করবে, বের করে দিবে, তার প্রয়োজন নেই এরকম অক্সিজেন সে বের করে দিবে। এই জন্য এটাকে বলা হচ্ছে বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্ট বা উপজাত। ফলে এখান থেকে কিছু অক্সিজেন প্রকৃতিতে মুক্ত হবে, যেটাকে আমরা বলছি কি, এই অক্সিজেনকে আমরা কি বলছি, বাই প্রোডাক্ট। কি বলছি? বাই প্রোডাক্ট। কৃষিকার্থীরা, আচ্ছা এই যে পানির ভাঙন, আমরা এখন যে পানির ভাঙন দেখলাম, সেই পানির ভাঙনকে আমরা তাহলে কি বলতে পারি, পানির এই ভাঙন বা বিভাজনকে, বিয়োজনকে আমরা বলছি ফটোলাইসিস, ফটোলাইসিস বা শালক বিভাজন, পানির শালক বিভাজন। তাহলে আমরা এই অংশটাকে এখন যেটা দেখিয়েছি সেই অংশটিকে তাহলে আমরা কি বলতে পারি, এটিকে বলতে পারি ফটোলাইসিস, ফটোলাইসিস, ফটোলাইসিস। কৃষিক্ষেত্রে তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, একটি হচ্ছে ফটোলাইসিস আর একটি হচ্ছে কি ফটোফসফোরাইলেশন। আমরা দেখেছি লাইট ডিপেন্ডেন্ট এ ফেজে মূলত দুটি প্রক্রিয়া সম্পন্ন হয়। তোমাদের টেক্সট বুক বেসড কথা বলছি, এর বাইরে অনেক কথা আছে, তো এখানে দুটি, একটি হচ্ছে কি ফটো ফসফোরাইলেশন, আরটা কি আছে ফটোলাইসিস। ফটোলাইসিস হচ্ছে পানির ভাঙন, পানি উদ্ভে সূর্যের আলোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি ভেঙে হাইড্রোজেন আয়নাকার জমা হবে এবং ইলেকট্রন মুক্ত হবে, সাথে কি অতিরিক্ত অক্সিজেন বের করে দেবে, বের করে দেবে অক্সিজেন প্রকৃতিতে, আমরা সেটাকে এই প্রক্রিয়ার জন্য বাই প্রোডাক্ট হিসেবে চিহ্নিত করছি, অর্থাৎ উপজাত হিসেবে সেটাকে আমরা চিহ্নিত করছি, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি সূর্যের আলো, আমরা জানি আমরা নিজেরা খাবার তৈরি করতে পারি না, এই জন্য আমাদেরকে পরভোজী বলা হয়। সকল প্রাণী বলতে গেলে উন্নত সকল প্রাণী ডিরেক্ট অর ইনডিরেক্টলি আমরা নির্ভর করছি সবুজ উদ্ভিদের উপর, ঠিক আছে? আর তার প্রথমেই প্রধান যে অংশটি আছে সেটি হচ্ছে কি শালক সংশ্লেষণের সূর্য। তাহলে সূর্যের আলো উদ্ভিদের সবুজ অংশে, অর্থাৎ যেখানে ক্লোরোপ্লাস্ট আছে সেখানের কোথায়, গ্রানাম শক্তির মধ্যে, চক্রের মধ্যে, যে থাইলাকয়েডের মধ্যে, এটা কি হবে, কনজিউম হবে, সঞ্চিত হবে, ঠিক আছে? সেই সঞ্চিত শক্তি পরে রাসায়নিক শক্তি রূপে এটিপিতে মজুদ হবে, কেমন? এখন একটু বোঝার আমাদের একটু প্রয়োজন আছে যে এই অংশটিকে আমরা শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে ব্যবহার করছি। তাহলে এটা পুরোটাই হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, এটা পুরোটাই হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, তাহলে ক্লোরোপ্লাস্টের বাইরে যে অংশটি আছে এই যে দেখো, আর বাইরে এই যে সরি গ্রানাম চাকতির বাইরে যে অংশটি আছে তাকে আমরা কি বলি, আমরা তাকে বলি স্ট্রোমা, নট স্ট্রোমা, 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 কেমন? এই অংশ হচ্ছে কি স্ট্রোমা। এই স্ট্রোমার মধ্যে তাহলে কি হবে, পরবর্তীতে এটিপি, এই স্ট্রোমা তো অন্ধকার পর্যায়ে, যেটাকে আমরা লাইট ইন্ডিপেন্ডেন্স ফেজ বলছি, আমরা যেটা আগামী ক্লাসে দেখবো, এই স্ট্রোমাতে, অর্থাৎ যেটাকে আমরা বলছি গ্রানাম চাকতি বা থাইলাকয়েড, তার বাইরে ওই রাসায়নিক শক্তির উপর জমাকৃত সূর্যের আলোক শক্তি এটিপি। এই জন্য এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বা যৌগিক মুদ্রা বা এত গুরুত্বপূর্ণ কি অংশ হিসেবে চিহ্নিত করছে। তাহলে এখানে এটিপি কার্বন ডাইঅক্সাইড, আমরা জানি আলোক পর্যায়ের পরে যে অন্ধকার পর্যায়ে স্টার্ট হবে সেখানে কার্বন ডাইঅক্সাইড কি হবে, ইউজ হবে কোথায়, স্ট্রোমাতে। তখন এটি বিজারিত হয়ে আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড, বিজারিত হয়ে আমাদেরকে কার্বোহাইড্রেট বা কি শর্করা জাতীয় খাবার উৎপন্ন করতে সাহায্য করবে, উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে যেটা আমরা আগামী ক্লাসে আমরা দেখার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীরা আমরা আবার একটু দেখি,
তাহলে আলোক পর্যায়ে কি কি লাগছে? সূর্য আলোক লাগছে, ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট লাগছে, পানি লাগছে, এডিপি এবং অজৈব ফসফেট সব মিলে এটিপি। তো এই প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা কি পাই? এই প্রক্রিয়ার ভেতর দিয়ে উৎপন্ন হয় কি? এটিপি উৎপন্ন হয়, এডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয় এবং কি তৈরি হয়? হাইড্রোজেন আয়ন। আর কি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি একটু খেয়াল করতে হবে, আলোক উৎপন্ন হয় এনএডিপিএইচ, কেমন, যা দুটি প্রক্রিয়ার ভেতর দিয়ে এই প্রক্রিয়াটি সম্পন্ন করে। একটি প্রক্রিয়াকে আমরা বলেছি ফটোলাইসিস, পানির ভাঙন, আরেকটি প্রক্রিয়া হচ্ছে কি ফটোফসফোরাইলেশন। তাহলে পানির ভাঙন হচ্ছে ফটোলাইসিস, আর সূর্যের আলো রাসায়নিক শক্তির রূপে এটিপিতে যাওয়া হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি ফটোফসফোরাইলেশন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসটির সাথে তোমাদের যে টেক্সট বুকে দেওয়া যে ডেটাগুলো আছে সেগুলোর সাথে তোমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করবে, কেমন। তাহলে আমার কাছে মনে হয় যে এখানে আসলে নামুজের আর কিছুই থাকবে না, কেমন। সবসময় ফোকাস করবে দুটি বিষয়, আলোক পর্যায়ে একটি হচ্ছে ফটোলাইসিস, আরটি হচ্ছে ফটোফসফোরাইলেশন, অর্থাৎ সূর্যের আলো কিভাবে রাসায়নিক শক্তি রূপে এটিপিতে জমা হয়, মজুত হয়, সেটি হচ্ছে ফটোফসফোরাইলেশন, কেমন। এইটুকুই যদি বইয়ের সাথে তুমি যদি একটু নিজেকে যদি কি করতে পারো, এই ক্লাসটিকে যদি তুমি একটু মিলিয়ে নিতে পারো, একটু প্র্যাকটিস করো, আমার কাছে মনে হয় এটি খুবই তোমার কাছে সহজ এবং তোমাদের এটা স্মৃতিতে অনেকদিন থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা এর পরের যে অংশটি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্ধকার পর্যায়ে বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, যেটাকে আমরা ডার্ক ফেজ বলি, সেটাতে আবার কিন্তু দুটি কি আছে, তিনটি আছে তোমাদের গতিপথ, তিনটির মধ্যে দুটি তোমাদের টেক্সটে দিয়েছে। একটি হচ্ছে কি C3 গতিপথ, একটা C4 গতিপথ, যেটা আমরা আগামী ক্লাসে আমরা দেখার চেষ্টা করব, কেমন। তো আজকে এই পর্যন্ত, আশা করছি তোমরা বুঝেছ এবং এর সাথে আরও কিছু তথ্য আছে, তথ্যপাত্র আছে, যেগুলো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা যুক্ত করার চেষ্টা করব। তো ঠিক আছে, এইটুকু থাক, পরের ক্লাসের জন্য আগাম তোমাদের আমন্ত্রণ রেখে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।